আজি মু আপন মানঙ্গ পাই নেই কি আসিছি পুরা গরমা গরম বাজার পরি লঙ্কা চপ এমিতি তো লঙ্কা চপ কো সমস্ত বিভিন্ন প্রকারের বনেই থান্তি কিন্তু এ লঙ্কা চপ র বনেবা শৈলী টিকে অলগা জমা হলে লঙ্কা রো বেসনর কোটিং ছাড়িবনি কি তেল মধ্যে পিবনি বিনা সোডা পকে কি এ লঙ্কা চপ কো ছাণিবা আউ আকু খাইলা পরে আ আগরে বড়া পকুড়ি সিঙ্গড়া সবু ফিকা লাগিব তো চলন্তু বনেবা আরম্ভ করিবা সেতিপাই রোষেই কো পুরা দেখন্তু যদি ভাল লাগিব ভিডিও কো লাইক করিবে চ্যানেল কো সাবস্ক্রাইব করিবে আ পাখের যে বেল আইকন আছে তাকে বি ক্লিক করিবে তা সহিত মো রোষেই কো 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 জাগর দেখুছন্তি মতে কমেন্ট করিকি নিশ্চিত জনাইবে নমস্কার আনন্দ ভোজন চ্যানেল কো আপন মানকু বহুত বহুত স্বাগত করুছি বরা পকোড়ি ঠারু অতি সুয়াদিয়া বজার পরি লঙ্কা চপ বনাইবা এটি দেখুন মু গোটে বাউলরে কিছু পানি রাখিছি প্রথমে পানিরে লঙ্কাকু ভালসে ধোই দবা মু এটি 500 গ্রামর লঙ্কা নিয়েছি লঙ্কা চপ পাই সবুবেলে এমিতি বড় সাইজর লঙ্কা নেবে যাহা দ্বারা লঙ্কা চপটি দেখিবাকু সুন্দর লাগে আর খাইবাকু মধ্যে ভালো লাগে তা ছড়া বহু সময়রে কোন হুয়ে না ছোট সাইজর লঙ্কা আনিলে রাগ লাগি থাকে সেতিপাই সবুবেলে এমিতি ফিকা সবুজ রঙ্গর বড় সাইজর লঙ্কা আনিবে এটি দেখিপাৰুথিবে লঙ্কাকু পানীৰে ভালসে ধোলা পৰে এবে আকৌ কিচেন টাউলৰে ভালসে পোচি দেউছি তাকি লঙ্কাৰে জমা হলে পানী ৰহিবনি পোচিলা পৰে এবে আকৌ গোটেই ট্ৰে কো ট্ৰান্সফৰ কৰি দবা কলা পৰে এটি দেখন্তু মু আও গোটেই বাউল নিছি এবে আমি লঙ্কা পাই বেসন ঘোলকু ৰেডি কৰিবা সেতি পাই প্ৰথমে এতিৰে দেবি 2 গিনা বেসন গ্ৰাম ৰে কহিলে পাখা পাখি 300 গ্ৰাম হ'ব এটি মু কিনা বেসন নিছি তা সৈতে লঙ্কা চপকু টিকে ক্রিস্পি বনেবা পাই এবে এতিৰে পকিবা 2 চামচ চাউল গুণ্ড যদি চাউল গুণ্ড নথিব আ জায়গায় 2 চামচ কর্নফ্লোর মধ্যে পকাই পারিবে তা সহিত এতিরে পকাইবা 2 পিঞ্চ ভলিয়া হলদি গুণ্ড বেশি পকাইবেনি অল্প হি পকাইবে তা সহিত 1/4 টিস্পুন গরম মশলা পকাইবা আউ লাস্টরে পকাইবা স্বাদ অনুসারে লুণ এবে এই সবকু শুখিলারে ভালসে মিশাই দেবা যেমিতি দেখিবে শুখিলারে এসব ভালসে মিশি গলানি এবে এতিরে পকাইবা 1/4 টিস্পুন অদা রসুন বটা যদি আপন রসুন খাও নাহান্তি তাহলে অল্প টিকে অদা বটা মধ্যে পকাই পারিবে এবে আমি এতিরে অল্প অল্প পানি দেবা আউ আকু হুইস্করে ভালসে গোড়াইবা জমা হলে একা সহিত বেশি পানি দেবেনি প্রত্যেক থর অল্প অল্প পানি দেউথিবে আউ গোড়াউথিবে আমকু এটি বেসনর ঘোল না বেশি গাঢ়া না বেশি পতলা করিবার আছে সেমিতিক রখিবে তাহলে লঙ্কার ভালসে কোট হয়ে পড়ব তা ছড়া ইনকেস যদি বেসন টিকে পতলা হয়ে গলা তাহলে আউ গোটে রু 2 চামচ শুখিলা বেসন দিয়ে ব্যাটর কু গোলাই দেবে এটি দেখি পড়ুবে বেসনর ব্যাটর এটি রেডি হয়ে গলা আর কনসিস্টেন্সি বি দেখি জাঁ পড়ুবে কেতিকি মোটা আছে আউ এতিকি বেসন গোলাইবাই মতো এটি গোটে গ্লাস পানি পুরা লাগিছে ব্যাটর ঠিক অছি কি নাই জাঁয়া আঙ্গুটি কু ডিপ করিবে দেখিবে আঙ্গুটি রে ব্যাটর বহুত ভালসে কোট হয়ে যাওথব তাহলে বি জাঁবে ব্যাটর এটি পরফেক্ট অছি এবে এই ব্যাটর কু আমি সাইডে রাখিবা আর যে লঙ্কা কু ধোইকি রাখিলে তাকু আনিকি এবে কাটিবা কাটিবা পাই দেখন্তু লঙ্কার মঝিরে গোটে চিরা দবা কাটিলা বেলে ধ্যান রাখিবে পুরা এপটু সেপটু যেমিতি ন কটি যায় খালি গোটে সাইড রু হি কাটিবে কাটিলা পরে দেখন্তু মঝিরে যে মঞ্জি আছে এই সবু মঞ্জি কু আমি বাহার করে দবা যদি মঞ্জি কু রাখিকি লঙ্কা কু ছাণিবে তাহলে খাইলা বেলে মঞ্জি পাটিরে লাগিব তা সহিত রাগ মধ্যে লাগিব সেম প্রোসেসরে মু সবুতক লঙ্কাকু কাটিকি মঞ্জিকু বাহার করে দেবি এবে পুনি থরে এটি দেখন্তু মু গটে ছোট গিনা নিয়েছি প্রথমে এতিরে দেবি 1/4 টিস্পুন চাট মশলা 1/4 টিস্পুন আমচুর পাউডার তা সহিত 1/4 টিস্পুন ধনিয়া গুণ্ড 1/4 টিস্পুন জিরা গুণ্ড তা সহিত স্বাদ অনুসারে লুণ পকাইবা আর লাস্টরে এতিরে পড়িব গোটে চামচ তন্দুরি মশলা যদি ঘরে থিব পকাইবে নহলে স্কিপ করিবে এবে এই সবুকু চামচরে শুখিলারে ভালসে মিশাই দবা মিশিলা পরে এবে হাতরে অল্প অল্প নেইকি আমি লঙ্কার মঝিরে লগাইবা লগাইলা বেলে চেষ্টা করিবে ভিতরের চারিআড়ে ভালসে স্প্রেড করিকি লগাইবা পাই তা ছড়া এ মশলাকু এমিতি শুখিলারে হি লগাইবে তাকি লঙ্কা ছাণি হেলা পরে বি দেখিবে তা ভিতরে লাগিকি রহিথিব মু ভিডিওরে যেমিতি দেখু দেখুছি সেমিতি করিবে এটি দেখন্তু সবু লঙ্কারে মু গুণ্ড মশলা লগাই দিয়েছি এবি চালন্তু নেক্সট স্টেপ কু যিবা বা লঙ্কা কু ছাণিবা রোষেই কু আগকু নেবা আগরু আপনমানকু বহুত বহুত অনুরোধ মো রোষেই আপনমানকু কেমিতি লাগুছি মতে কমেন্ট করন্তু তা সহিত ভিডিও কু গোটে লাইক চ্যানেল কু সাবস্ক্রাইব করন্তু আর মো রোষেই কু কো জায়গারু দেখুছন্তি মতে কমেন্ট করিকি নিশ্চিত জানান্তু লঙ্কা কু ছাণিবা আগরু এটি দেখন্তু মু গোটে কাচ গ্লাস নিয়েছি এবি গ্লাসর
3/4 ग्लास पर्यंत आमे बेसनर बैटर को ढाली दबा ढाली ला परे गुट्टे लंका को नेकी ग्लास भितरे थिबा बैटर रे डिप करिबा बा बुडेबा बुडेला परे देखि परथुबे लंकाटी केत्ते भला से बैटर रे कोट हे जाउची एई प्रोसेस रे थारे बने के देखिबे आपण निजे ही जानि परिबे केत्ते सहज रे हिजिबो एबे लंका को नेकी गरम तेल रे पकेबा मु आगुरु तेल कड़ई को हाई फ्लेम रे गरम हवा को रखि दीथिली तेल एटी बहुत भला से गरम हे जाईथिला एबे आमे गोटे गोटे लंका को सेम प्रोसेस रे बैटर रे बुड़े की तेल रे छाणीबा प्रथम रु छाणीला बेले फ्लेम को हाई रे रखिथिबे तापर मीडियम फ्लेम करी की लंका को गोल्डन कलर आसीला पर्यंत छाणीबे जेहेतु ए लंका रो साइज रे टिक्के बड़ थाए सेति पे कड़ई रे सफिशिएंट तेल देखि छाणीबे ता छोडा कड़ई रे जति की जगह थिबो से अनुसार लंका को देखि छाणीबे एका सहित कम तेल रे बेसी छाणीबेनी नहले लंका रो कोटिंग बाहरि जिवो ता छोड़ा मु ए लंका को छाणीला बेले बेसन रे जमा हेले खाइबा सोडा पकेनी तथापि देखंतु लंका चप केते भल से छाणी होची छाणीला बेले देखि परथुबे लंका रो बेसन रो कोटिंग जमा हेले छाडी जाउनी एमिति छाणी हेले ही लंका चप टी खाइबा को भल लागिवो एटी देखि परथुबे गोटे फेरी लंका चप छाणी हे गलानी एबे आमे सेम प्रोसेस रे बाकी सब लंका को भी छाणी दबा आशा करची आज रे लंका चप को देखला परे वीडियो टी भल लागिथिबो सेतिपे वीडियो को लाइक करंतु चैनल को सब्सक्राइब करंतु ता छोड़ा फेसबुक पेज रे देखुले सेठी भी फॉलो करंतु आउ आपको बनेकी खातु आउ खाई केमी लगे मत कमेंट करके भी जनातु आज ये बहुत शीघ्र पुणी आसबी गोटे नुआ रोसई सहित से पर्यटन रोचे धन्यवाद।